তুমি যা আল্লাহ দান সদকা নামাজ রোজা তাওয়াত যাকাত বা যে আমলগুলো করতেছ বিশেষ করে এখানে দান সদকার কথা বলছেন যাকাতের কথা বলছেন তোমার উপর যদি যাকাত ফরজ হয়ে যায় আর এই যাকাত যদি তুমি তুমি দান করো তাহলে তুমি তার প্রতিদান কার কাছে পাইবা আল্লাহর কাছে পাইবা ইনশাআল্লাহ ওয়া খাইরা ওয়া আযম আজরা শুধু আজর না ওয়া উত্তম জাযা উত্তম বদলা আল্লাহ তাআলা তোমাকে দান করবে উত্তম বদলা এই জন্য যাদের উপর যাকাত ফরজ অবশ্যই অবশ্যই হিসাব করে যাকাত দিতে হবে গত জুমায় বলছিলাম এই যাকাত যদি আমি না দেই তাহলে এই যাকাত এই সম্পদ বিশাল বিস্তার সাপে রূপান্তরিত হবে আর আমার গলার মধ্যে পেঁচাইয়া চেহারার মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আনা কান্তু কানা কান্তু আমি তোমার মাল আমি তোমার সঞ্চয় রেখিত সম্পদ আমি তোমার সম্পদ তোমার মাল তুমি যে রেখে আসছিলা ওই সম্পদ আমি বইয়া তার চেহারার মধ্যে এরকম ভাবে দংশন করতে আরো যাকাত না দেওয়ার ব্যাপারে আরো কঠিনতর কঠিন শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম ভাবে যাকাত যারা দেয় না তাদের ব্যাপারে খুব কঠোর কঠোর ছিলেন এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় সর্বপ্রথম যাকাতের জন্য জিহাদ ঘোষণা করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কারণ যাকাত না দেওয়া যে কত বড় ভয়াবহ শাস্তি আল্লাহর পক্ষ থেকে এটা যদি কেউ অনুভব করত তাহলে কেউ যাকাত না দিয়ে থাকতে পারত কারণ এই যাকাতটা তো গরিবের হকের হক আর আমি গরিবের হক দেওয়ার কারণে আমি দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও আল্লাহ তাআলা মানে উত্তম বদলা দান করবেন কি বলছেন উত্তম বদলা সেটা হলো কি আল্লাহ তাআলা আমার গুনাহকে মাফ করে দিয়া আমাকে উত্তম বদলা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এই জন্য দুনিয়াতে আমার ফায়দা কি আর দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা এই যাকাত দিয়ে কি ফায়দা হবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতে বলেন ইয়াহাকুল্লাহু রিবা ওয়া ইউর্বিস সাদাকাত সুদকে আল্লাহ মোচন করে দেন আর দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন সূরাতুল বাকারা 76 নম্বর আয়াতে বলতেছেন হ্যাঁ হে দুনিয়াবাসী তোমরা শোনো সুদকে আমি মোচন করে দেই সুদ যারা সুদি কারবার করে সুদ খায় তাদের ধন সম্পদ বৃদ্ধি পায় না তাদের ধন সম্পদ ধ্বংস হয়ে যায় আর যারা এরকম ভাবে দান সদকা করে যারা দান সদকা করে যাকাত দেয় আমি আল্লাহ তাআলা এই দান সদকা এবং যাকাতের মাধ্যমে তার সম্পদকে আমি আরো বৃদ্ধি করে দিই সুবহানাল্লাহ সুদকে আল্লাহ তাআলা কি করেন ধ্বংস করে দেন এক কথায় সুদ করতে আল্লাহ তার ধন সম্পদকে ধ্বংস করে দেন আর যাকাত ফিত্রা দান সদকা যারা করে আল্লাহ তাআলা বলেন তাদের ধন সম্পদকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিই বৃদ্ধি করে দিই ভুলে আসে না বুঝে আসবেও নাই কারণ আমাদের বাংলাদেশে এখন এটা তো সুদ হিসাবে চলে না আমাদের বাংলাদেশে এখন চলে ইন্টারেস্ট হিসাবে ঠিক কিনা ঠিক এটা চলে ইন্টারেস্ট হিসাবে আমার আরেকটা যুক্তি তুলে আমি তো যে সুদের টাকা আই না আমি তো কর্মস্থলে লাগাই দিই মানুষের ভিজিটের ব্যবস্থা করে দিই তাহলে কেমনে আমি একটা ফ্যাক্টরি করলাম বা আমি এরকম ব্যবসা করতেছি আমার এখানে কর্মচারী অনেক হাজার হাজার শত শত কর্মচারী এই কর্মচারী তাদের ভিজিটের ব্যবস্থা হইতেছে আমার এই টাকার বিনিময়ে আমি তো একটা ভালো কাজ করছি তাদের ভিজিটের ব্যবস্থা করছি তো তোমার পয়সা কেন ভিজিটের ব্যবস্থা করতা ভিজিটের মালিক তো তুমি না আল্লাহ তাআলা বলতেছে ভিজিটের মালিক আমি আল্লাহ ভিজিটের মালিক কে আল্লাহ 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 তাআলা বলেন হে রাসূল আপনি আপনার আহালকে নামাজের তাকিদ দেন আমি আপনার কাছে রিজিক চাই না রিজিক তো আমি আল্লাহ আপনাকে দান করব কে বলতেছেন আমি তো রিজিক দেব আমি রিজিক আপনার কাছে চাই না রিজিক আমি আপনাকে দিব রিজিক কে দিবেন
আল্লাহ আপনাকে যুক্তি দিলে নিজেকে মালিক কে আপনি আপনার চেয়ে বড় বড় লোক বড় বড় এরা খোদা লাগে বুঝা এরা মাটির সাথে মিশে গেছে আল্লাহ তাআলা মিশে গেছে নম্র এরা আমা বড় বড় নিজা এরা বাঁচতে পারে নাই টিকতে পারে নাই এরা নিজেদেরকে খোদা দাবি করছে ঠিক কি না খোদা দাবি করে জমিনে থাকতে পারে নাই আপনিও যদি এরকম উল্টা পাল্টা যুক্তি দেন আল্লাহ কালামের সামনে আল্লাহর সামনে তাহলে আপনিও মনে করে একটা সময় আপনিও টিকতে পারবেন না একটা সময় ইন্না বাক্স রব্বিকা লা শাদীদ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এক সময় আপনিও ধরা হয়ে যাবেন মনে করেন না আপনি বাঁচতে পারবেন তার বর্তমান যদিও দুঃখের সাথে বন্ধ হয় দুঃখ লাগে তারপরে বন্ধ হয় অনেকে এরকম ভাবে আপনার এই ইন্টারনেটে আইসা সামনে আইসা আপনার লাইভের মধ্যে আইসা বলতেছে আমি এত কোটি টাকা লোন তুলছি আমি এত কোটি টাকা লোনের বিনিময়ে আমি ব্যবসাকে দাঁড় করাইছি আমার সারা জীবনের ইনকাম এত কোটি টাকা ব্যাংকে লোন আছে এরপরে এইভাবে বললাম আজকে আমার সব কিছু বুঝা সার কাটে বলতেছে কিনা দুঃখের সাথে বলতেছি এটা বলা উচিত না কারণ যার হারাইছে হারাই উচিত এই যে বঙ্গবাজারে আগুন লাগছে আপনারা দেখছেন এই আগুন যে লাগছে ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس جلس كل ذاك سوى يقول আমাদের হাতের কামায় আল্লাহ বলতেছেন আল্লাহ কি বলতেছেন জলের ফলে যা কিছু হয় এগুলো তোমাদের হাতের কামাই তোমরা মনে করিও না তোমরা নিজেরা এটা দোষ দিও না অপরকে দোষ দিও না তুমি নিজেকে নিজে যাচাই করো যে তুমি কতটুকু সঠিক আছো তুমি আল্লাহর হুকুম কতটুকু মানতেছো এগুলো তোমাদের হাতের কামাই অন্যকে দোষ দাও কেন তুমি যে এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয় সুদকে ধ্বংস করে দেয় আর দান সদকা যাকাতকে আল্লাহ বৃদ্ধি করে দেয় তুমি তো কোটি কোটি টাকার মালিক তুমি তো যাকাত দাও না তোমার উপর যাকাত ফরজ ছিল তুমি যাকাত দাও না তুমি সুদি ব্যবসা করতেছ তুমি মনে করে না বাঁচতে পারবা একটা সময় তুমি ধ্বংস হয়ে যাবে ঠিক এটাই প্রমাণ বাস্তব প্রমাণ আরো মিডিয়ার সামনে এসে বলতে যে আমি এত টাকা লোনের উপর ব্যবসা করছি তুমি সুদের উপর ব্যবসা করাই বসে বলতা এখন ধ্বংস হয়েছ আল্লাহ তাআলা তো বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে ঠিক কি না ঠিক আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাবে তো ধ্বংস তো আমাদের সামনে এর বড় আমাদের শিক্ষা হয় না এর বড় আমাদের শিক্ষা হয় না আপনার হুকুমের সামনে ও ভাই এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আমাকে ভালোবাসা সমালোচনা শুরু করে দিয়েন না কারণ আল্লাহ বলতেছেন পারলে আপনি এখানে কলম ধরেন 276 নম্বর আয়াত সূরা বাকারার 276 নম্বর আয়াত এখানে কলম ধরেন যদি বেটা হন সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা বললে আজকে ইমামদের এবং খতিবদের বিরুদ্ধে আপনারা লাগে যান ঠিক কিন্তু আল্লাহর বিরুদ্ধে লাগেন আপনি আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করতেছে আপনি যদি সুদি ব্যবসা করেন সুদি লেনদেন করেন আপনি একটা সময় ধ্বংস হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনাকে জমিনের সাথে মিশিয়ে দেবেন কখনো বর্জিত হবে না আর যদি দান সদকা করেন আপনি যদি আপনার সম্পদকে হেফাজত করতে চান এরকম যাকাত ফিতরা দেন আল্লাহকে কষ্ট দেন আল্লাহ তাআলা বলতেছেন আপনার কমবে না আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পদকে বৃদ্ধি করে সুবহানাল্লাহ কোনটা বিশ্বাস করবেন আল্লাহর আমরা নগদ দেখি নগদ বাকিটা বিশ্বাসই করে না নগদে বিশ্বাসী ঠিক কিনা বাকিতে বিশ্বাসী না মরবেন এটা তো বিশ্বাস করে কি বলেন মরব যে একদিন এটা তো বিশ্বাস করি ঠিক আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলে হে মুমিন বান্দারা তোমরা কি মনে করছো তোমাদেরকে অনর্থ বেহুদা আমি সৃষ্টি করছি না না অনর্থ বেহুদা আমি সৃষ্টি করি নাই তোমাদেরকে আমার উদ্দেশ্য আছে আমি একটা উদ্দেশ্যে তোমাদেরকে বানাইছি আর সেটা হলো ما
আমার গোলামি করার জন্য, আমার আদেশ মানার জন্য, আমার নিষেধ মানার জন্য, আমার হুকুম মানার জন্যই আমি তোমাকে এই পৃথিবীতে পাঠাইছি, আমার হুকুম মানার জন্য। আল্লাহর হুকুম হলো নামাজ কায়েম করো, যাকাত দাও, দান সদকা খেত্রা দান খয়রাত করো। এটাই হলো তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। কে আল্লাহ সম্পদ কে দেয়? আরো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই সম্পদ অর্জন করার। আমি শিক্ষিত হয়েছি, অনেক শিক্ষিত, এই জন্য আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। আমি গাড়ি বাড়ির মালিক হয়েছি, গাড়ি বাড়ির মালিক হয়েছি। ওই যে একটা প্রবাদ ছিল কিছুদিন আগে শিখাইল, যে লেখাপড়া করেছে গাড়ি ঘোড়া চলেছে, গাড়ি বাড়ি গাড়ি ঘোড়া চলেছে, এটা ভুল। অনেক লেখাপড়া হইল, এরকম মজুরি করতেছে, দিন মজুরি করতেছে, রিক্সা চালাইতেছে, আছে কিনা? আছে, আছে। তুমি এটা মনে করো না, আল্লাহ তাআলা যাকে চান তাকেই সম্পদের মালিক বানায়, ধনী বানায়। আল্লাহ নিজে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন সকালবেলা নদীরে ভাই ফকির, সন্ধ্যাবেলা নদীরে ভাই গঞ্জে সেবা করে, এই তো নদীর খেলা। সকালবেলা নদীরে ভাই ফকির, সন্ধ্যাবেলা কে করেন? আল্লাহ, আল্লাহই করেন। ও ভাই তুমি মনে করিও না যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে, আল্লাহ তাআলাই তোমাকে এরকম ভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছেন। হ্যাঁ হ্যাঁ, কেন করেছেন? অহংকার চলে আসছিল, আমার আল্লাহ বলতেছেন না রে না বান্দা, তোর ভিতরে অহংকার চলে আসছে, তুই নিজেকে নিজে বড় ভ্রমণ করছ, তুই যে আল্লাহর গোলাম, তুই যে আল্লাহর হুকুম মানতে হবে, তোর এটা তোর ভিতর থেকে চলে গেছে, তুই দুনিয়াটাকে প্রাধান্য দিস, আখেরাতকে ভুলে গেছ, দুনিয়াকে প্রাধান্য দিয়া আখেরাতকে ভুলে তুই শান্তি পাবি না, তুই নিজেকে নিজে ধ্বংস করে ফেলেছ, তুই কপাল পুরা তুই অবদস্থ হইয়া দুনিয়া তুই লাঞ্ছিত হবি, আখেরাত তুই লাঞ্ছনার তক্তা গলায় নিয়া জাহান্নামে চলে যাবি। এই জন্য আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, কাউকে বেদিত করেন, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, এটা সহি ব্যবহার করতে হবে। যাই হোক, সময় যেহেতু কম, সামনের দিকে আগাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আদেশ করছেন জাকাত দেওয়ার জন্য, দান ফিত্রা করার জন্য, এগুলো আমরা করব ইনশাআল্লাহ। আর এখন কিছু মাসআলা মাসাইল আমি আপনাদের সামনে পেশ করব, মাসলা মাসাইল পেশ করব। যে জাকাত প্রথমত যে সমস্ত সম্পদের উপর জাকাত আসে, আমরা গত সময় আলোচনা শুনছি যে যে সমস্ত সম্পদের উপর জাকাত আসে আর কোন সম্পদের উপর জাকাত আসে না এবং কাদেরকে জাকাত দিতে হবে, এই মাসালাগুলো সংক্ষেপে আমরা শুনব ইনশাআল্লাহ। আপনারা জানেন এটা করছে অনেকে, যে জাকাতের প্রয়োজনীয় মাসালা আমি একটা সংক্ষেপে একটা সংকলন করছিলাম, অনেকে পাইছেন, তারপরে এখানে আসে নিয়ে যাইবেন। এরপর আমি এখান থেকে আপনাদেরকে বলতেছি, সাধারণত যে সমস্ত সম্পদের উপর জাকাত আসে, স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়িক পণ্য, সাধারণত জাকাত এই সমস্ত বস্তুর উপর হয়ে থাকে। কি পরিমাণ মালের উপর জাকাত আসে, কমপক্ষে যতটুকু মাল থাকলে জাকাত খরচ হয় তাকে শরীয়তের পরিভাষায় নেসাব এবং তার মালিককে সাহেবে নেসাব বলে। সর্বপ্রকার মালের নেসাব নিম্নরূপ, যদি কোন মুসলমান নারী পুরুষের নিকট 250 তুলা রূপা অলংকার ইত্যাদি থাকে,
যদি 7.5 তোলা পরিমাণ স্বর্ণ অলংকার ইত্যাদি থাকে উল্লেখিত পরিমাণ রূপা বা স্বর্ণের মূল্য সমপরিমাণ ক্যাশ টাকা অতিরিক্ত থাকে উল্লেখিত পরিমাণে স্বর্ণ বা রূপার মূল্য পরিমাণ ব্যবসায়িক পূর্ণ থাকে যদি কারোর নিকট কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা বা কিছু ব্যবসায়িক পূর্ণ থাকে তাহলে তার সমষ্টি যদি রূপার নেশা সমপরিমাণ হয় তাহলে তাতে জাকাত আসবে এক্ষেত্রে স্বর্ণ বা রূপা কোনটি নেশা পূর্ণ থাকা আবশ্যক নয় যদি শুধু টাকা বা ব্যবসায়িক পূর্ণ থাকে এবং উভয়ের মূল্য স্বর্ণ বা রূপার কোনো একটি নেশা পরিমাণ হয় তাহলে উল্লেখিত সকল অবস্থায় বছরান্তে উক্ত মালের 40 ভাগে একবার জাকাত হিসেবে আদায় করতে হয় সত্তর আড়াই টাকা আর হাজারে হাজারে 25 টাকা 250 হাজারে 25 টাকা 250 25 25 টাকা 25 টাকা 25 25 টাকা হাজারে কত হাজারে নেশা পরিমাণ মালের মালিক হওয়া উক্ত মালের উপর পূর্ণ এক বছর অতিক্রম হওয়া আপনার কাছে একটা মাল আছে পূর্ণ এক বছর এটা অতিক্রম হইতে হবে তাহলে জাকাত খরচ করবে আর ক্ষেত্রাল বেলায় এই সম্পদ যদি আপনার কাছে আছে কিন্তু এক বছর হওয়া শর্ত না ক্ষেত্রাল বেলায় 354 দিনে হয়ে থাকে আপনার হিজরি বছর দর্তব্য হিসাবে আরবি হিসাবে 354 দিন হয়ে থাকে আর কি নগদ পরিশোধ ঋণ এত পরিমাণ না থাকা যে ঋণের পরিমাণ টাকা যদি তা থেকে বিয়োগ দেওয়া হয় তাহলে টাকা নেশাবের চেয়ে কম হয়ে যায় উক্ত নেশার পরিমাণ মালের প্রয়োজনের অতিরিক্ত হওয়া এখানে একটা মশলা আপনার ঋণ আছে মনে কর 50,000 টাকা আছে আপনার 50,000 টাকা ঋণ আছে ঋণ দিয়ে দিলে টাকা থাকে না আপনার সম্পদ থাকে না তাহলে আপনার উপর কি হবে না জাকাত আসবে না এখানে আমরা আবার একটু বুদ্ধি খাটাই বুদ্ধিটা হলো এই যে আমার ঋণ আছে 1,00,000 টাকা আমার কাছে আছে কি 1,00,000 টাকা আপনি যদি ঋণ দিয়ে দিলে তো আমার কাছে টাকা থাকে না তাহলে জাকাত দিব না কারণ ঋণ ঋণ খেটে গেলে জাকাত আসে আসবে না এটা তো সত্য মাসালা কিন্তু এখানে কথা হলো আপনি কি ঋণ দিচ্ছেন কি দিচ্ছেন ঋণ দিবেন কি দিবেন না আপনি তো বছর কি বছর ঋণ দিতেছেন না আপনার কাছে তো টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে যাচ্ছে আপনি তো ঋণ পরিশোধ করেন নাই ঋণ যদি পরিশোধ করেন তাহলে আপনার থেকে টাকাটা চলে গেল তাই আপনি জাকাত দিবেন কেন আর ঋণ না দিলে আপনার কি করতে হবে জাকাত দিতে হবে আর ঋণ পরিশোধ করে হলে তো আপনার আপনার নেশাবের মালিকই হন না চাইতে নেশাবি থাকেন না তাহলে আপনার উপর জাকাত আসবে কেন যেসব অর্থ সম্পদের উপর জাকাত আসে না যেগুলোর উপর আপনার জাকাত আসবে না প্রেভিডেন্ট ফান্ড বা পেনশনের টাকা নিজের হাতে আসার আগে সময়গুলো জাকাত আসে না কিন্তু যে টাকা কর্তৃপক্ষের বাধ্যতামূলক নয় বরং চাকরিজীবী স্বেচ্ছায় কর্তৃত্ব করায় তার উপর জাকাত আসবে বন্ধক রাখা অবস্থায় অলংকারের উপর জাকাত আসবে না নিজে ব্যবহৃত আসবাবপত্র যথা বর্তন সমূহ আলমারি ফ্রিজ খাট পালং এমনি ভাবে থাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বাড়ি গাড়ি যে কোনো আসবাব বা জমি জমা ইত্যাদির উপর জাকাত আসবে না কিন্তু তা থেকে উপার্জিত অর্থের উপর জাকাত আসবে বাড়ি গাড়ি আমরা ভাড়া দিতেছি এগুলোর উপর জাকাত আসবে না কিন্তু এখান থেকে উপার্জিত সম্পদ যদি বর্ধিত হয় আর 1 বছর পূর্ণ হয় তার উপর কি আসবে জাকাত আসবে এবং বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত বাড়ি গাড়ি জমি জমা ইত্যাদি মূল্যের উপর জাকাত আসবে না আমি বিক্রয়ের উদ্দেশ্যে কি করছি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছি বাড়ি গাড়ি জমি জমা ইত্যাদি
মূল্যের উপর সংঘাত আসবে। ব্যবহৃত উৎপাদন কাজে ব্যবহৃত মেশিন যন্ত্রপাতি যানবাহন ইত্যাদি মূল্যের উপর সংঘাত আসবে না, বরং জাকাত আসে উৎপাদিত মাল ও ক্রয়কৃত মালের উপর। উৎপাদিত মাল এবং ক্রয়কৃত মালের উপর জাকাত আসে। রিক্সা, বেবি, বাস, ট্রাক, ট্রলার, লঞ্চ ইত্যাদি যদি ভাড়ায় কাটানো হয় বা উপার্জনের জন্য ব্যবহৃত হয় তাহলে তার মূল্যের উপর জাকাত আসবে না। হ্যাঁ, তার উপার্জিত অর্থের উপর জাকাত আসবে। উল্লেখিত যানবাহন সমূহ যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাহলে তার মূল্যের উপর জাকাত আসবে। পেশাজীবীদের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি আসবাবের উপর জাকাত আসে না, যেমন প্রিন্টিং মেশিন, কম্পিউটার, ট্রাক্টর, সমেল মেশিন, রাইস মিল মেশিন ইত্যাদির উপর। গরু, ছাগল, মহিষ, বেড়া ইত্যাদি নিজের ব্যবহারের জন্য হলে তাতে জাকাত আসে না, কিন্তু ব্যবসা নিয়তে ক্রয় করলে সেগুলোতে জাকাত আসবে। তবে জাকাত আদায় করার দিন তার যে মূল্য সেটাই দ্রব্য হবে। হাঁস, মুরগি, ডিম বা বাচ্চা বিক্রয়ের উদ্দেশ্যে পালন করলে হাঁস মুরগির উপর জাকাত আসবে না, বরং ডিম বা বাচ্চার মূল্যের উপর জাকাত আসবে। তবে হাঁস মুরগি ক্রয়ের সময় বিক্রয়ের নিয়ম থাকলে তার মূল্যের উপর বিক্রির নিয়ম থাকলে তার মূল্যের উপর জাকাত আসবে। বিক্রয়ের উদ্দেশ্যে মাছ চাষ করা হলে সেই মাছ বাণিজ্যিক পণ্য হিসেবে গণ্য হবে এবং তার মূল্যের উপর জাকাত আসবে। বিক্রয়ের জন্য যেরকম মাছ চাষ করে, এটা চাষ করলে সেই মাছ বাণিজ্যিক পণ্য হিসেবে গণ্য হবে এবং তার মূল্যের উপর জাকাত আসবে। উৎপাদিত ফসল বা ফল ফলের উপর জাকাত আসে না, বরং তার বিক্রিত অর্থের উপর জাকাত আসবে। যাদেরকে জাকাত দেওয়া যায়, আমরা যাদেরকে জাকাত দিই, ফকির, যাদের নিকট যথেষ্ট পরিমাণ সম্পদ নেই অর্থাৎ জাকাত, ক্ষেত্রা, ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ নেই অর্থাৎ জাকাত, ক্ষেত্রা, ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ নেই, মিসকিন অর্থাৎ যে ব্যক্তি একেবারেই রিক্ত হস্ত বা রুজি রোজগারের ক্ষমতা নেই, একটা হলো ফকির আর একটা হলো মিসকিন, দুইটা দুই রকমের। ঋণগ্রস্ত ব্যক্তি, কেউ যদি ঋণগ্রস্ত হয়, আপনি ঋণ দিতে পারতেছেন না, ওই ব্যক্তি তো জাকাত দিয়ে আপনি ঋণকে উদ্ধার করে দিতে পারেন। আল্লাহর রাস্তায় শত্রুর বিরুদ্ধে জিহাদে লিপ্ত মুজাহিদদেরকে অভাবী মুসাফিরকেও সম্পদশালী হলেও তাকে কি করতে হবে, জাকাত দেওয়া যায়। যাদেরকে জাকাত দেওয়া দ্বিগুণ সওয়াব, মানে জাকাত দিবেন দিলে দ্বিগুণ সওয়াব হয়, দরিদ্র আত্মীয় স্বজন যথা ভাই বোন মামা ও তাদের সন্তান, চাচি মামি, ফুফি খালা, ফুফা খালু, সৎ মা সৎ বাবা, শ্বশুর শাশুড়ি, জামাতা ইত্যাদি, প্রথম জাকাত আদায়ের সওয়াব, দ্বিতীয় আত্মীয়তার রক্ষার সওয়াব। দিনই ইলিম শিক্ষা গ্রহণকারী ও শিক্ষাদাতা যদি হকদার হয়, দিনই ইলিম শিক্ষা গ্রহণকারী ও শিক্ষাদাতা যদি হকদার হয়, প্রথম জাকাত আদায়ের সওয়াব, দ্বিতীয় সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে থাকে, যা মৃত্যুর পরেও চালু থাকবে অথবা গরিব বন্ধু বান্ধব ও প্রতিবেশী। দিনই ইলিম দ্বারা শিক্ষা করে আমরা মাদ্রাসা এলে অর্জন করে যারা তাদেরকে আমরা জাকাত দিয়ে থাকি, একটা হল তো জাকাতের সব, দ্বিতীয়ত সবগায় জারিয়া সব বা মৃত্যুর পরও সেটা কেয়ামত পর্যন্ত তার নেকি হয়ে গিয়ে থাকে সবগায় জারিয়া। সেই জন্য আমরা বেশি বেশি দেব ইনশাআল্লাহ। যে সমস্ত লোকদের যে সমস্ত কাজে জাকাত দেওয়া যায় না, যে সমস্ত লোকদের যে সমস্ত খাতে জাকাত দেওয়া যায় না, দেখেন দেখি তো লোকদেরকে পিতা মাতা দাদা দাদি নানা নানি পরদাদা পরদাদি পরনানা পরনানি এমনি ভাবে উপরের দিকে, এমনি ভাবে যত উপরের দিকে যাবে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এক নম্বরকে পিতা মাতা দাদা দাদি নানা নানি পরদাদা পরদাদি পরনানা পরনানি এমনি ভাবে উপরের দিকে যারা যাবে তাদেরকে দেওয়া যাবে না। ছেলে মেয়ে, নাতি পতি পত্নী ইত্যাদি নিচের দিকে দেওয়া যাবে না। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে না। অমুসলিম ব্যক্তি অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না।
যার নিকট নেশা পরিমাণ সম্পদ আছে তাকেও তার নাবালিক সন্তানকে জাকাত দেওয়া যাবে না। সাইয়েদ অর্থাৎ হাসানি হুসাইনি জাফরি ইত্যাদি বংশের লোককে জাকাত দেওয়া যাবে না। মৃত ব্যক্তির কাফন দাফন কর্তা ঋণ আদায়ের জন্য জাকাত দেওয়া যাবে না। মসজিদ মাদ্রাসা বা স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট এবারে পুল কালভার্ট প্রকৃতি নির্মাণের জন্য জাকাত দেওয়া যাবে না। কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কর্মে কর্মচারীদের বেতন ভাতা আদায় করা এদেরকে জাকাত দেওয়া যাবে না। সরকার যদি সঠিক খাতে জাকাত খরচ না করে তাহলে সরকারি ফান্ডে জাকাত দেওয়া যাবে না। অনেক সময় সরকারি ফান্ড থাকে, জাকাত দেওয়ার ফান্ড থাকে, যদি যারা সঠিকভাবে ব্যয় না করে ওই ব্যয়কৃত মানে এদেরকে জাকাত ওই সরকারি ফান্ডেও জাকাত কি দেওয়া যাবে না। আর অনেকগুলো প্রশ্ন আমি যদি সম্ভাবনা থাকে তাহলে আপনি জায়গা দেবেন, আর যদি সম্ভাবনা না থাকে টাকা মানে ঋণ এটা আর পাইবেন না, বাইরে কোন খোঁজ খবর নাও না, হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে টাকা দেওয়া যাবে। একজনের দাম নিছে, সে মারা গেছে, এখন আমি তাকে টাকা দিয়ে তার ওয়ারিস যদি থাকে ওয়ারিসকে টাকাইয়া তাকে মানে টাকা দিলে সে মালিক হয়ে যাবে। আপনার ওয়ারিস সে মালিক হয়ে যায় টাকা দিলে, ওই টাকাতে টাকা তার হয়ে যায়, ওই টাকাটা আবার যদি সে ব্যাক করে আপনাকে দিয়ে দেয় দিতে পারে। আর যদি আপনি মাফ করে দেন তাও মাফ করে দিলেও একটা হলো আপনি জাকাত দিয়া ঋণ দিতে পারবেন, ঋণ মুক্ত করতে পারবেন, মুক্ত করতে মাধ্যম লাগবে বুঝলেন। তার যদি ওয়ারিস যদি থাকে তাহলে ওয়ারিসকে সেই টাকা মালিক বানাইতে হবে, সেই টাকাটা মালিক হওয়ার পরে সে যখন মালিক আপনি জাকাত দিলেন সে সম্পদের মালিক হয়ে গেল। এখন আমার বাবার ঋণ আমি আমি উদ্ধার করবো, হ্যাঁ এখন যদি বাবার ঋণ না দেয় তাহলে তো ঋণ অবস্থায় থাকবে। আমরা যেহেতু অনেকগুলা মাসালা আমি এখানে আনছিলাম যেহেতু সময় কম সংক্ষেপে এতটুকু বলি, সৎগায় থেকে নেশা পরিমাণ মালের মালিক বলে সৎগায় ভিত্তি যারা ফেতনা দেবে, ফেতনা ধার্য করা হয়েছে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে নিম্নে 115 টাকা, নিম্নে 115 টাকা, ঊর্ধ্বে যেটা লেখছে ঊর্ধ্বে 2640 টাকা, ঊর্ধ্বে কত কিসমিস আঙ্গুর এটার ঊর্ধ্বে যারা কিসমিস আঙ্গুর বা ওই যে আপনার দামি দামি ফল বা পরিমাণ ওইগুলা নেশা পরিমাণ দেয় তাদের হইল ভিন্ন দলিদের বেলা, আর নিম্নে হলো আপনার 115 টাকা করে ফেতনা দিবে। ফেতনাটা ওয়াজিব হয় সুবে সাদিক এর পর থেকে, ঈদের দিন সুবে সাদিক এর পর থেকে যদি এই নেশা পরিমাণ মানে অর্থাৎ 52.5 তোলা রূপা 7.5 তোলা স্বর্ণ বা তার সম্পদ পরিমাণ এরকম সম্পদ তার থাকে, 1 বছর পূর্ণ শর্ত না, এখানে আমার আসবাবপত্র দরকার, যেমন বাড়ি ঘরে আলমারি আমার ব্যবহৃত অনেক আছে যেগুলো নাকি বেশি জরুরি না, আমার শৌখিন যে জিনিসগুলো আছে এই শৌখিন জিনিসগুলোও হিসাবে আসবে, এই নেশাবের হিসাবে আসবে শৌখিন জিনিস, আমার প্রয়োজন নাই তারপর আমি কি করছি শখের ঠেলায় শখের কারণে আমি আনছি এগুলা এই হিসাবে আসবে। সুতরাং এই হিসাবগুলা করে আমার কি করতে হবে এই ফেতনা আদায় করতে হবে, কিন্তু ফেতনাটা অনেক সময় আমরা আগেও আদায় করে দিই, হ্যাঁ আগেও আদায় করে দিলে আদায় হয়ে যাবে কিন্তু ওয়াজিব হয় কখন ওই ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে তার উপর ফেতনা কি হয়
আপনার নামে সন্তানের পক্ষ থেকে আপনি আদায় করে দিতে পারেন, স্ত্রীর পক্ষ থেকে আপনি আদায় করতে পারেন, তবে অনুমতি লাগবে, তাদের থেকে অনুমতি লাগবে। অনেকে বিদেশ আছে, বিদেশ তাদের পক্ষ থেকে আপনারা ক্ষেত্রে আদায় করে দিতেছেন, তো অনুমতি যদি না থাকে তাহলে ক্ষেত্রে আদায় করলে আদায় হবে না, তার অনুমতি লাগবে। এই জন্য আরো তো গুরুত্বপূর্ণ অনেক মাসালা মাসাইল আছে যেগুলো আমাদের অজানা, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন আকারে মাধ্যমে জানতে পারি অথবা পার্সোনাল ভাবে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেয়।